এখানে বলতে পারাটাই একটা দারুণ সৌভাগ্যের কথা, কারণ আমরা এতক্ষণ যা শুনলাম তা যদিও ব্যক্তিগত কথা যে প্রত্যেকের অসুখ ভালো হয়েছে এবং অনেকের অনেক কিছু উপকার হয়েছে, ভারী ভালো লাগলো শুনে। কিন্তু কি করে হলো সেই দিকটা যদি একটু তাকায়, আমরা কথা শুনে হয়েছে, কথা আমরা শুনেছি, কথা বলার ভঙ্গিটা হয়তো আমরা দেখিনি, খালি বিষয়বস্তুটা দেখেছি। কিন্তু যিনি বলেছেন তার শব্দচয়ন, তার সুর এবং ঠিক সেই সুরের স্থান এবং কথা বলার যে ছন্দ, কথা বলার যে দ্রুততা এবং থামা এবং কমা, সব কিছু মিলে যে যে প্রকাশটাকে করলেন, নিজেকে প্রকাশ করলেন, সেই প্রকাশ শক্তিটা আমাদের মধ্যে দিয়ে দিলেন, সেইটা একটা বিশাল ব্যাপার। সেই জন্যে গুরুদেবকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের কথা বলাটাই একটা বিরাট ব্যাপার, কথা বলে মানুষকে যে কতখানি অনুপ্রাণিত করা যায় এবং তার দেহের সমস্ত রোগ বালাই প্রায় সারিয়ে দেওয়া যায় এবং অনুপ্রাণিত করা যায়, এটা বড় কথা। আমরা যেটা সবচেয়ে বড় জিনিস শিখলাম যে আমাদের জীবনের নানা দিকের সঙ্গে, নানা দুর্বলতার সঙ্গে, নানা অশান্তির সঙ্গে যুদ্ধ করতে শিখলাম। সেই যুদ্ধ করতে শিখলাম বটে, তবে আমরা আগে যুদ্ধ করতাম ওনার ভাষায় খুচরো যুদ্ধ করতাম। সেই খুচরো যুদ্ধের একটা কথা বলি যে আমরা কোন যুদ্ধ শিখলাম। একটি গাছ, বড় বড় পাতা, ডাল মোটামুটি শক্ত, ঝড় এসছে, তো সব পাতাগুলো ভীষণভাবে নাড়া দিয়ে আওয়াজ করে ঝরঝর করে পরপর করে কিছু পড়ছে, কিছু ডাল ভাঙছে, ঝড়কে প্রতিহত করার চেষ্টা করছে, সেই ঝড়কে প্রতিহত করতে চেষ্টা করছে। তো মোটামুটি কিছুটা পেরেছে, কিন্তু পারেনি, অনেক পাতা ঝরে গেছে। এমন সময় দেখলো যে নিচের দিকে কয়েকটা ফুল, এত যে ঝড় বয়ে যাচ্ছে এই ফুলগুলো কিছু করলো না, তো পাতারা ভীষণ চটে গেছে যে দেখো তোমাকে বাঁচাতে আমরা এত লড়লাম আর তুমি কিছু করলে না, তুমি বাধাও দিলে না ঝড়টাকে। তখন সেই ফুলরা বলল যে না, আমি ঠিক এই ঝড়কে বাধা দিইনি, তবে আমি অনেক বড় বড় ঝড়কে বাধা দেবার চেষ্টা চালিয়ে গেছি। বলো কি না, আমার ভেতরে যে বীজ বপন, বীজ আমি তৈরি করেছি, সেইটা পড়ে অরণ্য তৈরি হবে, সেই অরণ্য বিশাল বিশাল ঝড়কে আটকে দেবে, সেই অরণ্য তিনি আজকে তৈরি করলেন। খালি একটি 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 ঝড় নয়, সেই বিশাল ঝড়ের জন্য তিনি অরণ্য তৈরি করে দিলেন। সেই জন্যেই বলছি যে হঠাৎ হঠাৎ ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত যে সেরে ওঠা, ব্যক্তিগত উপকার পাওয়ার বড় কথা নয়, সার্বিকভাবে তিনি যে যেভাবে বললেন, যেভাবে করালেন, সেটা একটা বিরাট বিরাট ব্যাপার করলেন। তো এটা প্রত্যেকের অন্তরের মধ্যে গেঁথে রাখা উচিত এবং অভ্যস্ত করাই উচিত এবং বিস্তৃত হওয়া উচিত। এবং বিষয়বস্তুর যে প্রকাশভঙ্গি যে বড়, তার বক্তৃতায় আমরা সেটা বুঝতে পেরেছি যে বিষয়বস্তু কেউ বড় করেছেন, প্রকাশভঙ্গি বিরাট, সব কিছু মিলে একটা অসাধারণ ব্যাপার। আরেকটি কথা, আমরা যেটা করি ছবি আঁকার সময় একরকম মেডিটেশন হয়। ছবি আঁকার সময় আমরা দৃশ্য দেখি কিন্তু দেখি না, সামনে যা দেখি প্রথমে দেখি পরে দেখি না, অথচ চোখ খোলা থাকে, তখন ছবিটা কোথায় যায় জানি না, হয়তো তৃতীয় নয়নে যায়, সেইখানে সেটাকে গুছিয়ে নিই, তারপরে সেটাকে আঁকি। এই যে গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটি, সেটাও বোধহয় একটা মেডিটেশনের ব্যাপার। তো সেই গুছিয়ে, জীবনকে গুছিয়ে নেওয়ার, তাকে আবার নতুনভাবে প্রকাশ করার যে ক্ষমতা তিনি দিয়েছেন, ছবি আঁকার ব্যাপারেও নিশ্চয়ই সেটা বহু বহু দিকে কাজে লাগবে। সেই জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা তার কাছ থেকে, গুরুজির কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি
এবং নতুনভাবে একই কথা হয়তো জানা ছিল, তিনি বারবার বলেছেন এগুলো হয়তো জানেন, জানা ছিল, কিন্তু তার মর্ম হয়তো আমরা বুঝতে পারিনি। সেই জানা শব্দগুলো যখন তিনি গুছিয়ে সাজিয়ে দিয়েছেন তখন মনে হলো এর আলাদা রূপ, এই রূপে সেটা নতুন অর্থে নতুন সম্পদে গঠিত হয়েছে। সুতরাং সেই নতুন সম্পদ নতুন অর্থ নিয়ে আমরা ফিরে যাচ্ছি বটে, কিন্তু সঙ্গে আমাদের বিরাট সম্পদ নিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ।